আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি মুভিং বাংলাদেশের পক্ষ থেকে প্রিয় বন্ধুরা ঝকঝকে তকতকে রাস্তাঘাট আমি দেখাই আমার এই চ্যানেলে এবং কোথায় কোথায় অসঙ্গতি আছে সেগুলো কিন্তু তুলে ধরি আজ দেখাবো উত্তরা জসীমউদ্দিন থেকে এই রাস্তাটি প্রিয় বন্ধুরা আমি এখন এই মুহূর্তে আছি এয়ারপোর্টের যে ফ্লাইওভার ওভারপাস সেখানে আমার ডান পাশেই বিমানবন্দর বাম পাশে বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর এই ওভারপাস বা ফ্লাইওভারটির মাধ্যমেই আমরা খুব সহজে জ্যাম মুক্তভাবে উপর দিয়ে এয়ারপোর্টের বাস স্ট্যান্ডটি পার হতে পারি একসময় কিন্তু এখানে অনেক জ্যাম লেগে থাকতো এখনও ফ্লাইওভারের নিচে কিন্তু লোকাল বাসগুলো সিটি পরিবহনগুলো দাঁড়িয়ে থাকে এবং যানজটের তৈরি করে এরকম ফ্লাইওভার উত্তরাতে অনেকগুলো আছে আর হাইওয়ে রোডগুলোতে বিশেষ করে ঢাকা টাঙ্গেল মহাসড়ক সেদিক দিয়ে যদি আপনি যান দেখবেন যেখানে বাস স্ট্যান্ড সেখানে এই ধরনের ওভারপাস তৈরি করা আছে আর এখান থেকে গাজীপুর পর্যন্ত কিন্তু একইভাবে তৈরি করা আছে প্রিয় বন্ধুরা এই যে নেমে গেলাম ডান পাশে বলাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে অফিস সেটি আর সোজা ও যে হাতের ডানে এটি হলো বিমানবন্দর থার্ড টার্মিনাল আর ওপর দিয়ে এটি এলিফিট এক্সপ্রেস ওয়ে একটি র্যাম্প প্রিয় দর্শক আমি কিন্তু গত ভিডিওতে এই পর্যন্ত দেখিয়েছিলাম আজ আপনাদেরকে এখান থেকে আমি দেখানো শুরু করেছি বিমানবন্দর এই রুটের সৌন্দর্য হাতের বামে ডানে ফুটপাতের উপরে কী ধরনের গাছপালা লাগানো আছে বসার ব্যবস্থা আছে সেগুলো দেখতে পারবেন আরও সুন্দর সুন্দর স্থাপনা দেখতে পারবেন ঢাকা শহরে তথা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তা কিন্তু ধরা হয় এই এয়ারপোর্ট রোডকে যদিও এখন নানা কনস্ট্রাকশনের কারণে একটু সৌন্দর্য নষ্ট হয়েছে আবার যখন এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আবার নতুন করে সাজানো হবে আগে যে সাজানো হয়েছিল তার কিছু চিত্র একটু পরে আমরা দেখতে পারব আর আমাদের দেশের মানুষ এমনিতে একটু নোংরা প্রকৃতির আমরা যেখানে সেখানে ময়লা ফেলি এবং মনে করি যেটা সরকারি সম্পত্তি আমার সম্পত্তি মনে করি না আমার সম্পত্তি মনে করে আমার ঘরে আমি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যদি আমার রাস্তাঘাট আমার দোকানের সামনে আমার হাঁটার জায়গাটা আমি নিজে পরিষ্কার রাখার চেষ্টা করি তাহলে কিন্তু আবার দেশটা সুন্দর হয়ে যাবে আবার আমার সম্পত্তি মনে করলেও সমস্যা কিছু কিছু লোক আছে তারা পুরো দেশটাকেই নিজের সম্পত্তি মনে করে নিজের ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য যা যা করা দরকার তাই করে সেটাও আসলে করা যাবে না আমাদের দেশ আমরা নিজেরাই গুছিয়ে রাখবো সুন্দর রাখবো প্রিয় বন্ধুরা এই যে দেখুন এখান থেকে একটু যদি লক্ষ্য করুন তাহলে দেখতে পারবেন যে এই রাস্তার ফুটপাথের পাশ দিয়ে কী ধরনের সৌন্দর্য বর্ধন করা হয়েছিল এখন কিছুটা ক্ষুণ্ণ হয়েছে এখানে এই যে বড় বড় বনসাই এগুলো বিদেশ থেকে আনা হয়েছে অনেক টাকা মূল্য এগুলোর এগুলো নিয়ে অনেক নিউজ আছে আপনারা ইউটিউবে এখন খুঁজে পাবেন প্রিয় বন্ধুরা এই যে এখন আমি আছি খিলক্ষেতের একটু আগে ডান পাশে বড় যে ভবন হোটেল লামিয়ান আর বাম পাশেই হলো খিলক্ষেত বাস স্ট্যান্ড আর ও যে দেখুন ট্রেন যাচ্ছে কত সুন্দর কত সুন্দর ট্রেন যাচ্ছে তার উপরে আবার এলিভেটেড এক্সপ্রেসও দেখা যাচ্ছে অনেকগুলো রাস্তার সমাহার এখানে ঘটেছে প্রিয় বন্ধুরা কেমন লাগছে আপনাদের কাছে এ রাস্তা আপনারা অবশ্যই জানাবেন আমি কিন্তু অনেকটা পথ পেরিয়ে চলে এলাম এই দেখুন এখানে যাত্রী নামানো হচ্ছে আর এই যে এগুলো হলো রাইড শেয়ার করে যে বাইকগুলো সেই বাইক দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন এই দেখুন রাস্তার পাশে সুন্দর বসার জায়গা লাইট গাছপালা যদিও এই গাছগুলো অনেক রোদের সময় ছায়া খুব একটা দিতে পারে না কারণ এগুলো স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়িয়ে থাকে ডালপালা কম আর ওই ডান পাশে একটি গাছ দেখুন আমাদের দেশীয় যে গাছগুলো আছে বড় বড় সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে অনেক ছায়া তৈরি করে প্রিয় বন্ধুরা এরকম সৌন্দর্য কিন্তু একদম কর্মীটোলা হাসপাতালের সামনে জিয়া কলোনি তার বনানি নৌবাহিনী সদর দপ্তর অর্থাৎ কাকুলি থেকেই শুরু হয়েছে এয়ারপোর্ট পর্যন্ত এ রাস্তাটির পিছনে অনেক টাকা ব্যয় করা হয় এই ফুটপাথের পাশ দিয়ে এই সৌন্দর্যকে ধরে রাখার জন্য দেখুন চলে আসলাম খিলক্ষেত খিলক্ষেতের এই যে আরেকটি যাত্রী ছাউনি আছে সুন্দর করে এখানে মানুষ বসে থাকে এই বাসটি দাঁড়ানোর কথা বাম পাশে ওই যে বাসবে ওই লাইনে কিন্তু এদের যে স্বভাব সেই স্বভাব অনুযায়ী তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নামায় এবং ওঠাচ্ছে প্রিয় বন্ধুরা এখানে একটি বিষয়ে খেয়াল করবেন আপনারা একটু সামনে গেলেই সেটি হলো একটি দোতলা বাস ও যে দেখতে পাচ্ছেন একটু খেয়াল রাখবেন এই দোতলা বাসের আর ধোয়া ছাড়ার প্রকৃতি কি অদ্ভুত প্রকৃতিতে সে বিষ ছিটিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে সেই বিষগুলো আমরা একটু পরে দেখতে পারবো এটি হলো কোনো জ্যাম না কারণ ঈদের পরপর ঘাটে গাড়ির চাপ অনেকটাই কম ছিল এটি ওই যে বাস এদিক সেদিক করে রাখা হয়েছে এবং বাম পাশে ফ্লাইওভারের র্যাম্প দখল করে বন্ধ করে বাসগুলো দাঁড়িয়েছিল যার কারণে একটু যানজটের তৈরি হয়েছিল জটলা বেঁধে গিয়েছিল যেমনটি বলছিলাম দোতলা বাসের বিষ ছড়ানো সেই প্রক্রিয়াটি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বিষ ছড়িয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আর আমরা সেইগুলো নাক মুখ দিয়ে এই কালো বিষগুলো আমরা গ্রহণ করছি এই বিষগুলো ব্যাপারে একসময় অনেক সচেতন ছিল ডাক্তাররা সরকারিভাবে পরিবহন বিভাগ এবং সমাজে যারা কাজ করেন সোশ্যাল সমাজে সমাজের যারা আছেন তারা কিন্তু এখন আসলে এই কালো ধোয়া নিয়ে কেউ তেমন একটা কথা বলে না আমি কিছুটা বলে যাচ্ছি কিন্তু কেউ শুনেও আসলে কোনো কার্যকরী ব্যবস্থা এখন পর্যন্ত নিচ্ছে না প্রিয় বন্ধুরা দেখুন সে কিন্তু ছেড়েই যাচ্ছে যখন সে গিয়ার থেকে নিউট্রালে যাবে তখন এই কালো বিষ ছাড়াটা তার বন্ধ হবে তার মানে এই গাড়িটি গিয়ারে গিয়ারে যতক্ষণ পরেছিল ততক্ষণই ধোঁয়া বেরোচ্ছিল চিন্তা করুন যে এর পিছনে পিছনে আমি যাচ্ছি হেলমেটটা লাগিয়ে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য তা না হলে এর থেকে এক কিলোমিটার দূরে থাকতাম আমি যাতে করে আমার এই ধোঁয়াগুলো না লাগে তারপরে উপায় নেই এখন তো গাড়ি কম এই জন্য দূরে থাকার সুযোগ আছে যখন জ্যামের মধ্যে আগে পরে গাড়ি থাকে তখন তো এই ধোঁয়া খেতে খেতেই যেতে হয় আর ঢাকা শহরের ম্যাক্সিমাম গাড়িতেই ম্যাক্সিমাম গাড়িতেই এরকম কালো ধোঁয়া ছাড়ে নাইনটি ফাইভ গাড়ি আমি যদি বলি তাহলে আমার ভুল হবে না যদি কেউ চ্যালেঞ্জ করতে চান তাহলে প্রমাণ সহকারে আমি দিতে পারবো এবং আপনারা নিজেরা তদন্ত করে দেখতে পারেন প্রিয় বন্ধুরা এই যে এটি হলো কুরিল বিশ্বরুট কত সুন্দর দেখুন এই জায়গাটি অনেক ডেভেলপ হয়েছে সত্যি কিন্তু এখন পর্যন্ত সেইভাবে কার্যকরী ব্যবস্থা আইনের প্রয়োগ না থাকার কারণে নানা অব্যবস্থাপনায় এই সুন্দর স্থাপনাগুলো সঠিক ব্যবহার হচ্ছে না প্রিয় বন্ধুরা বামপাশে ইলিমেট এক্সপ্রেস ওয়ে ডানপাশে এটি হলো কুর্মিটোলা হাসপাতাল এর পাশে যে গল্ফ ক্লাব আছে শেওরা সেখান থেকে র্যাম্পে এই র্যাম্প ধরে এলিভেটেড এক্সপ্রেসে ওইতে ওঠার জন্য ওই পাশে বানানো হয়েছে এই যে শেওরা বাস স্ট্যান্ড এই বাম পাশ দিয়ে আপনারা বাড়ি ধারা ডিও এইচ এসে ঢুকতে পারবেন সেখান দিয়ে আপনারা গুলশান ইউনাইটেড হসপিটাল ওদিকে নদ্যা কালাচাঁদপুর এবং যমুনা ফিউচার পার্কেও আপনারা যেতে পারবেন আজ এ পর্যন্তই ভিডিওটি আর বড় করব না সৌন্দর্য দেখতে দেখতে আপনারা বাড়ি ফিরবেন ঘরে থাকবেন নিরাপদে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ